ましょう。এটা কত দূর সাইজ ভাই? 100 200 আজকে কত চলে? আজকে কত করে চলতেছে? 1000 ভাই বড় মাছ দিবে। দাম তো কি বেড়ে যাচ্ছে আর কমবে না? মাছ কমাইছে। আজকে কতগুলো আনছিলেন? আজকে আনছিলাম 5000 কতগুলো বিক্রি হয়েছে? কতগুলো বিক্রি হবে? 1500 এরকম করে বিক্রি হয়েছে। বড়গুলো কত টুকু আজকে? বড়গুলো আমার জন্য নাই এখন, আসলে বিক্রি হয়ে গেছে। এটা এটা কতটুকু? এটা কি 300 গ্রাম 400 300 400? এটা কত করে যাচ্ছে আজকে? দাম চাই 1400 1500 1500 1500। এখানে যিনি বসতেন উনি উনি কি হয় আপনার? বড় ভাই উনি আজকে কি পরে আসবেন না আসবেন না? ভিতরে বড় মাছের খুঁজতে গেছে। ওই মাছটা কত করে? ওইটা কেজি কত? 1100 1100। আর এটা 1000? এটা 1000ই রাখতে হবে। এটা কত টুক 100 কেজি? 1 কেজি 300 গ্রাম 300 গ্রাম। এটা কত চলে আজকে? এটা 1100 টাকা কেজি 1100 টাকা কেজি 1 কেজি 300 গ্রাম। মাছ ব্যস্ত বিক্রি কেমন চলছে? ইনশাল্লাহ ভালো, মোটামুটি ভালো, মোটামুটি ভালো। আর তো 4 দিন, তারপরে? আর তারপরে তো এই অনে অভিযান থেকে তো একটু বেশি চলতে আছে, এই কদিনই চলবে, এখন তো বন্ধ, এক মাস তো বন্ধ। আচ্ছা, এই কদিন ইনশাল্লাহ ভালো পাবি। এই যে প্রতিদিন মাছ আনেন, বিক্রি হয় সবগুলো? ইনশাল্লাহ সবগুলো বিক্রি হয়। কতগুলো আনছে? আজকে আনছি 770,000 টাকা আনছি। 770,000 টাকা মাছ আনছি, বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। বিক্রি হয়ে যাবে, আমরা 1,16,000 টাকারও বিক্রি করি। আচ্ছা, এই যে গত প্রায় 2 মাস ধরে, এই 2 মাসের তো একটা সিজন গেল, তার আগে 65 দিন মাছ বিক্রি ছিল, বন্ধ ছিল, আবার সামনে 22 দিনের জন্য বন্ধ। এই যে এই মাঝখানের এই সিজন, এটাই কি আপনাদের মেইন ইনকাম? এটাই আমাদের সিজনের ইনকাম মেইন। আর ওই মানে বন্ধ সময় তো আর ইনকাম থাকে না, অভিযানে তখন আমরা মাছ বিক্রি করি না, সরকারের আইন মানি। অন্য অন্য সময় যখন মাছ বিক্রি করেন, জি, অন্য অন্য সময় অভিযান থাকে না, তখন তখন মাসে যে ইনকাম হয়, জি, এখন কি তা ডবল হয়? না, এখন তা ডবল হয়। ডবল হয়, জি। করে 1 কেজির মাছগুলো এখানে দেখুন, 1 কেজি বা 1 কেজি 50 গ্রামের মাছগুলো এগুলো
কোটি হচ্ছে, এক হাজার পঞ্চাশ এগারোশো টাকা করে মাছগুলো হচ্ছে। এই মাছগুলো 950 টাকা করে কেজি বলা হচ্ছে। আর বামেন এই মাছগুলো 800 টাকা করে বলা হচ্ছে। এই মাছগুলো 800-850 গ্রাম করে সাইজ, 850 করে চাওয়া হচ্ছে। বিক্রি দাম কত? একদম 700 টাকা বিক্রি করে, 700 তে বিক্রি করা যাবে। আজকে কতগুলো মাছ আনছিলেন? মাছ তো অনেক অনেক মাছ আনছে। বিক্রি হয়েছে কত? বিক্রি তো আলাই দিলে প্রায় 50-60 টাকা হয়ে গেছে। আপনি কি সারা বছর মাছের ব্যবসা করেন না অন্য কোনো? আমি ইলিশই বেশি সারা বছর ইলিশে বিক্রি করেন। তার চার দিন পরে কি করবেন? চার দিন পরে ওই যে 22 দিন দেশে থাকবো, দেশের বাড়ি যাবো, বেড়া ভাই। এই যে এই কিছুদিন যাবৎ গত 2 মাস যে মাছ প্রচুর ধরা পড়লো, এটা তো আপনাদের মেন সিজন? মেন সিজন। আচ্ছা, আর অন্যান্য সময়ে যে মাছ বিক্রি হয় সেই তুলনায় এই সময়টা লাভ কেমন হয়? সেই তুলনায় ঢাকার বাড়ি থাকি তো খরচ বেশি, তো 8000 টাকা ঘর ভাড়া, সেই তুলনায় তখন খেয়ালে কিছু থাকে না। থাকে না? আরে এক মাস দেড় মাস হয়তো কিছু হয়, 30-40 হাজার টাকা, 15 হাজার টাকা এরকম হয়তো দেখা, 2 মাস আগে গেলে খেয়ালে এইটাই পড়াটা গরু কিনলাম দেশে দিলাম, ওই একটা আমাদের বাজারে যে এত পরিমাণে মাছ আমদানি কিন্তু মাছের চাহিদাও প্রচুর, কিন্তু মাছের দাম কম নাই। কারণ কি? কারণ হলো বাজারে চাহিদা অনুযায়ী কিন্তু 8 তারিখের পর থেকে আর মাছ পাওয়া যাবে না, প্রায় দেড় মাস এক মাস পাওয়া যাবে না, এবং এক মাস পরে আবার 3 মাস বন্ধ থাকবে। এই কারণে মানুষ স্টক করে রাখতেছে প্রচুর পরিমাণে, কিনা দাম বেশিতে 50 টাকা বেশি হলেও কিনা স্টক করতেছে। এই স্টকের কারণে মাছের দামটা বাড়ছে। দাম তুলনামূলক ভারতে যে 500 টন যাচ্ছে তাতে তাতে কোনো বাংলাদেশের প্রভাব পড়ে না? প্রভাব পড়ে না? না, প্রভাব পড়ে না। আচ্ছা, তা আপনি কি ব্যবসা করেন মাছের? হ্যাঁ অবশ্যই। কোন জায়গায় বিক্রি করেন মাছ? কোথায়? কাঁঠাল বাগানে বিক্রি করি এবং কারণ বাজারও সকালে সকালে এখানে বিক্রি করেন, পরে কাঁঠাল বাগান নিয়ে বিক্রি করেন। আজকের দর কেমন চলছে? আজকের দর একটু তুলনামূলক একটু দাম একটু বেশি, একটু বাড়তি, তার তো কমার সম্ভাবনা নেই, সম্ভাবনা এবং অতিরিক্ত বাড়ারও সম্ভাবনা আছে। ঠিক আছে, ১২০০ টাকা করে কেজি চাওয়া হচ্ছে।
কেজি 400-300 এক কেজি 400-300 কত বলছেন এক কেজি দাদা গেলে আসছেন একদম বলে দেবো